যে কলকাতার রসগোল্লা সুন্দরবনের বাঘ আর মধুমারে উজ্জ্বলদার বিরিয়ানি এ না খেলে তাহলে ছেলেকে উজ্জ্বলদা হপ্তা দিয়েছে আজকে এটা 140 এটা 140 এটা 300 কোনটা 300 দেখি এই যে এটা 300 এর কন্টেনার দুকলে কন্টেনার 2 পিস মটন 2 পিস আলু 2 পিস ডিম দিয়ে ডিমটা বাইরে থাকবে রাইসের সাথে বেশি দেওয়া যাওয়ার জন্য 420 টাকা ওহো হো এই নালির পিসটা সাইজটা দেখো ডিম দিকেও ঘুমিয়ে পড়ে আমাদের সেলসম্যান আছে ডেকে দেবে এটা 4 জনের জন্য এটা 4 জনের জন্য ও জুড়ে যায় টাং জুড়ে যায় উজ্জ্বলদার বিরিয়ানি খেলে মনে হয় বারবার আসবে মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানি তাওবাস আ নিয়ে আসো চিকেনটা তো দেখতে পাচ্ছ পুরো একদম গলে গেছে দেখো পুরো হাড্ডিটা পুরো গলে বেরিয়ে গেল हेलो गाइज मने नतुन आटी ब्लगे सबके स्वागत आशा कर सब खूब भलो आज हमें क्योंकि खूब खूब भलो आज के चले शुद्ध झाड़ग्राम दिखे भाई मध्यम ग्रामे आगे हमें सुनतम जो बैरकपुरे बिरियानी पा जाए एन सर सारा मैंने चारदी के बिरियानी बिरियानी एत बिरियानी कोथाई पा तुम्हारा हमें चले मध्यम ग्रामे फेमस उज्जवल बिरियानी खेते चलो उज्जवल क्यों कर देखी जदि को आर एक सिसटेम है जान तो मैं क्यों सिसटेम बोल तो जंगलमल ऐड़े तो किस हप्ता टप्ता ना दी कि चले चलो তাহলে দেখা যাক উজ্জ্বলদা কি বলে চলো একবার গিয়ে উজ্জ্বলদার সাথে কথা বলি চলো তাড়াতাড়ি আসো দেখতে পাচ্ছ উজ্জ্বলদার ভিড় দিকে চারিদিকে ক্যামেরাম্যান দেখাও ভিড় তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে উজ্জ্বলদা শুধু ঝাড়গ্রাম থেকে আমি এসেছি শুধুমাত্র মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে উজ্জ্বলদা তুমি ভালো আছো তো একদম হ্যাঁ আজকে তো দেখলাম এখন এইটা প্রথম আড়ি চলছে তাই তো আমাদের একটু লেট হয়ে যাচ্ছে আচ্ছা লোকজন কম তো গরমের ভিতরে ওটা নামা বলো ভাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঠিক আছে তোমাদের আর আমি যেহেতু জঙ্গলমহল থেকে এসেছি তুমি জঙ্গলমহল কিছু বলে দাও জঙ্গলমহলের সবই তো এক জায়গায় ভারতবর্ষের না ভারতবর্ষের লোক ঠিকই আছে কিন্তু ধরো আমরা তো ঝাড়গ্রাম জেলা থেকে এসেছি আমি তো ঝাড়গ্রাম জেলা থেকে বিলং করি ওটা তোমাদের জেলা এটা আমাদের জেলা ঠিক আছে ঝাড়গ্রাম থেকে এসেছি তোমার বিরিয়ানি টেস্ট করবো খাবো ঠিক আছে শুধু থলতলে মটন না দেখা যাক কি হয় কি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে মধ্যমগ্রাম মানে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি তোমরা ইউটিউব ফেসবুক চারদিকে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম মানে হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি আগে শুনতাম ব্যারাকপুর এখন তো মধ্যমগ্রাম ভাই কি বলবো কি চলছে ফেসবুক ইউটিউবে চলো আমরা এখন ট্রাই করবো উজ্জ্বলদার বিরিয়ানি উজ্জ্বল তুমি বিরিয়ানি কেটে দেবো তো কেন দেবো ওনাদের 10 টাকা না ভিতরে নেই নেই ভিতরে নেই শোনা হয়ে গেছে এরা মটনের হাড়ি তো লাগবে লাগবে না এইটা ঘি কত ঘি দেওয়া হবে এটা 1 কিলো 1 কিলো এটা 500 টাকা নাকি কোনটা এটা 1 কিলোর ঘি 1 কিলো হ্যাঁ আর তো লুস আছে লুসটা দাও আমাকে দাও যেটা পড়ে দাও ওটাই চালাই খুলে দাও খুলে দাও খালি 1 কিলো না এটা কি আছে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ মরণটা কাটি চিকেন না মটন রসগোল্লা বীজ রসগোল্লা রসগোল্লা এর আগেও আমরা বলেছিলাম যে কলকাতার রসগোল্লা সুন্দরবনের বাঘ আর মধুমারে উজ্জ্বলদার বিরিয়ানি এ না খেলে কেউ বলতে পারবে যে কী
একটু চিকেন হাড়ি দাও তো হ্যাঁ আলু সাইজে দেখতে পাচ্ছো পুরো আলুগুলো মানে কতটা পরিমাণ সিজলে বড় আলু হাফ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো এই কোয়ান্টিটি রাইস দিচ্ছে ঠিক আছে এটা উজ্জ্বল না দেখি একটা পিস দেখাও তো আলুর পিসটা দেখি আলুর পিসটা মানে কত হবে আলুর পিসটা কত হবে বলো তা 150 200 তো হবেই মনে হচ্ছে ঠিক শুধু হাঁড়ি আসছে আর বিরিয়ানি থালাই সার্ভ করা হচ্ছে আর চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে তিনটা প্লেট নিয়ে এসছে তিনটা প্লেট চলে যাচ্ছে তুই কিন্তু আগে সাবধানে থাকিস আর তোকে খেয়ে দেবে বুঝলা এটা এটা কত টাকার কন্টেনার এটা এটা 140 এটা 140 এটা 300 কোনটা 300 দেখি এই যে এটা 300 এর কন্টেনার হুম দুজনের জন্য দুজনের জন্য আনলিমিটেড রাইস আচ্ছা এইটা যে ফ্যামিলি প্যাক এটা চারজনের জন্য এটা চারজনের জন্য মানে চারটে চিকেন চারটে আলু চারটে ডিম চারটে ডিম বসে গেলে আনলিমিটেড রাইস বসে গেলে আনলিমিটেড রাইস আর আর যেটা দুজনেরটা ওটাও বসে গেলে সব আনলিমিটেড এটা একজনের জন্য এটা দুজনের জন্য ওটা চারজনের জন্য সবগুলোতেই বসে গেলে সব আনলিমিটেড বসে গেলে আর ডিম থাকবে পার্সেল গেলে শুধু এই সিঙ্গেল যেটা আছে এটা ডিম থাকবে এটা ডিম নিলে 10 টাকা বেশি এটা ডিম নিলে 10 টাকা বেশি আচ্ছা বুঝলা চিকেন চাপ কত করে 80 টাকা হ্যাঁ 80 টাকা করে এক্ষুনি আসবে দাদা ফোন করে জেনে নিচ্ছি 80 টাকা করে 80 টাকা বাহ সব 150 গ্রাম ওজন প্রত্যেকটা 150 গ্রাম ওজন তাই তো একদম পুরো ও লেগটা তো দেখাচ্ছে না দারুণ এটা দুকুলে কন্টেনার দুকুলে কন্টেনার দুকুলে দুকুলে কন্টেনার দু পিস মটন দু পিস আলু দু পিস ডিম দিয়ে ডিমটা বাড়ি থাকবে রাইসের সাথে বেশি দেওয়া যাওয়ার জন্য 420 টাকা এখানে বসে গেলে দুজনের আনলিমিটেড রাইস এবং আনলিমিটেড টাইম যদি কেউ ঘুমিয়ে পড়ে আমাদের সেলসম্যান না আসে ডেকে দেবে ওই ঘুমিয়ে পড়লেও ডেকে দেবে ওর অসুবিধা নেই দুপুর একটা থেকে রাত 10টা অবধি যদি কোনো কাস্টমার ঘুমিয়ে পড়ে খেতে খেতে আমাদের সেলসম্যান না আসে ডেকে দেবে যে বাবু 10টা বেজে গেছে উঠে পড়ুন এবার এই যে দেখতে পাচ্ছ জঙ্গলমহলের ছেলেকে উজ্জ্বল দা হপ্তা দিয়েছে আজকে ঠিক আছে এই হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি দেখতে পাচ্ছ পুরোপুরি একদম জুসি টাইপের বিরিয়ানি আর এরকম কি গরম রে ভাই প্রচুর গরম আর কী কী দিয়েছে আগে দেখিয়ে দিই সেটা হচ্ছে দু পিস শশা ক্যামেরাম্যান দেখ ভালো করে দেখাবে দু পিস শশায় দেখো দুটো পেঁয়াজ একটা বড় পরিমাণ আলু দেখতে পাচ্ছি আলুটার পরিমাণটা মোটামুটি প্রায় কমসে কম তো 150 কাছাকাছি হবে আলুটা আর আমি মটন আর চিকেন দুটোই নিয়েছি কারণ রাইস তো একই প্রায় তাহলে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি একটা লেগ পিস নিয়েছি চিকেনে দেখতে পাচ্ছি চিকেনটা ঠিক আছে আর এখানে আছে একটা পুরোপুরো আমার ফেভারিট পুরো নালির পিস ও হো 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 এই নালির পিসটার সাইজটা দেখো হাত দিলেই খসে পড়ে যাচ্ছে না দেখতে পাচ্ছি ওরে সাবাস সে আর কি বলবো তুল তুলে তুল তুলে মটন দেখতে পাচ্ছ এই লেগ পিসটা দেখে দেখা লেগ পিসটা কেমন হয়েছে লেগ পিসটা সিদ্ধটা দেখতে পাচ্ছ ও হো 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 পুরোপুরো দেখতে পাচ্ছ আর একদম সত্যি কথা বলতে এখন টেস্ট করি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখতে পেলে এবারে চলো ট্রাই করা যাক পুরো জুসি টাইপের উজলদার বিরিয়ানি জুসি টাইপের বিরিয়ানি হয় ঠিক আছে চলো সব কিছুকে একটু প্রথমে মটনটাই ট্রাই করি আজকে প্রথম মটন চলো মটনটা খাওয়া যাক মটনই জি মশান উজ্জ্বলদা উজ্জ্বলদা মটনগুলো আমি সত্যি একদম চালটা পারফেক্ট সিদ্ধ হয়েছে আর জুসি টাইপের উজ্জ্বলদার বিরিয়ানি আর মটনটা তো অসাম একদম পুরো অসাম এবং নালির পিস দেখতে পাচ্ছ পুরো নালির পিসটা আমি বলবো না জোরে 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 পড়েছে ওই দেখতে পাচ্ছ দেখো আছে দেখো মটনের পিস সাইজ ও কি বলবো আর এই নালিটা চুষে দেখি
चलो मटन टा हलो रईस टा खेनी आर दाउटा साइड देखो आउटा पूरा पूरा सीधा के लिए लेकिन अरे श्री की गरम भाई बेटा चलो हो कि गरम सत्य प्रचुर गरम पड़े आसना चलो आलूटा दिए ट्राई कर एक बार आलूटा दिए आलू जुड़े जाए प्राण जुड़े जाए उज्जवलदार बिरियानी खेले मन है बार बार आज मध्यम ग्राम उज्जवलदार बिरियानी कथा बोलो बिरियानी खावर पर मैं एक स्ट्री स्टाइल बिरियानी तो ये खावर पर मन हो अन्न कोथाओ खाबना एकदम चलो चिकन का ट्राई कर चिकन कैमरा मैं नहीं आस चिकन तो देखते पूरा एकदम गले गए देखो पुरो हाड्डी पुरो गले बैरिए गल सब सर रखा जाक एदी के पूरा थका भर्ती हो गए चलो चिकेन दिए ट्राई करी दारून चिकेन दारून खेती लगे दारून लगे चिकेन खाते तुम्हारा जो खेजाओ तेल क्या मध्यम ग्रामे नियार मध्यम ग्राम रेल स्टेशन 3 नम्बर प्लैटफर्म थे बैरिए फ्लाईओवर नीचे और जो भिडियो भारत लेगे थे लाइक करो कमेंट शेयर और सबसक्राइब करते थको स्पेशल किस बैट देखान तुम्हारा प्रणाम तू हाँ तुम बोल खुब असाधारण मैं कोनो तुलना है ना एत सुंदर खेते जेटा बोले बोझान मत नए चाहब जो तुम्हारा सबा आस एक बार हम उज्जवलदार बिरियानी अवश्य ट्राई कर असाधारण तो भिडियो शेष कर।